নামাজে বাংলায় খোদবা দেয়া কি জায়েজ জুমার নামাজে তো বাংলায় খোদবা দিতে হবে আসলে কারণ আপনি অর্থাৎ আমরা বাংলাদেশের কনটেক্সটে বলছি আপনি খোদবা দেবেন জনগণের উদ্দেশ্যে অথচ আপনি খোদবা দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না জনগণের ভাষা নয় এটা তো একটা প্রাগলামী গোলাম আয়ে না তাদের মত হইলো যে খোদবা নিজস্ব ভাষায় হবে আবার আমাদের দেশে বিশেষ করে ওলামায় দাওবন ওনারা বলছেন যে না যেহেতু খোদবা যে খতবা আল্লাহর জিকির আল্লাহর জিকির হিসাবে এটা আরবিতে হবে সুতরাং এটা বলেছেন লোকেরা যে ভাষা বুঝে ইমাম আরবিতে খতবা দিতে পারে তারা তো তেলাওয়াত করে যে দেখে দেখে তেলাওয়াত করে এটা তো আসলে আরবিতে খোদবা দিতে পারার কথা না এই খতিব সাহেবরা তারা যে খোদবা দেন এই খোদবাগুলো তারা দেখে দেখে পড়েন অধিকাংশ আমি নিজেও শুনেছি আমি যেহেতু এই এই লাইনের লোক অনেকের খোদবা শুনেছি তারা যে আরবিগুলো উচ্চারণ করে এর মধ্যে এত ভুল উচ্চারণে ভুল এরাবের মধ্যে জের জবরে ভুল কারণ তিনি তো দেখে দেখে পড়ছেন তিনি বুঝেনি না তিনি কি পড়ছেন আবার তিনি যা পড়ছেন তা তিনি ভুল বলছেন যাদের সামনে পড়ছেন তারাও কিছু এমন কোন সহিদ খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুদবা এটা অন্য ভাষায় দেওয়া যাবে না এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুদবা দেওয়া হয় স্থানীয় ভাষায় আমেরিকাতে কানাডায় আর ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুদবা দেওয়া হয় ইংরেজিতে তবে গত মাসে আমি কুয়েতে গেছিলাম যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে তারপরও কিছু মসজিদে খুদবা দেওয়া হয় ইংরেজিতে কিছু মসজিদে খুদবা দেওয়া হয় উর্দুতে কিছু মানুষ যদি দেওয়া হয় আর অন্যান্য যে খুতবা হবে দেশের ভাষায় যেই ভাষা যেখানকার মুসল্লিরা বোঝে সেই ভাষায় খোদবা হইত এনাম আবুয়ালিফা র মত হইল যে বাংলা ভাষায় অর্থাৎ অনারবী ভাষায় খালে খোদবা না নামাজ পড়া যাবে আরবিতে খুতবা দেয় অর্থাৎ কোরআন আরবিতে উচ্চারণ করে হাদিস আরবিতে বলে দেয় জিকির গুলি আরবিতে বলে দরুদ আরবিতে পড়ে এইভাবে কোরআন হাদিস দলিল প্রমাণগুলো আরবিতে বলার পরে যদি বাংলায় বুঝিয়ে দেয় তাদের এই গুলিকে কিছুতে আমরা বলবো না যে এটা বাংলা খুতবা হয়েছে এটা প্রবলেম যে আমাদের প্রেক্ষাপটে আমাদের এই অঞ্চলে লোকেরা খোদবা দেয় তথাকথিত খোদবা যেটাকে আমরা বলি এটা দেয় আরবি ভাষায় সেখানে যিনি বক্তৃতা দিচ্ছেন তিনিও একটা শব্দ বোঝেন না এবং যাদের উদ্দেশ্য বলছে তারাও কেউ বোঝে না আবার যারা শুনছেন তারা ওই সময় খুব ভালো একটা ঘুম দিয়ে দেন আমি অনেকেরই দেখেছি এত ভালো ঘুম দেয় রাতেও তাদের এত ভালো ঘুম হয় না মানে ওই সময় তাদের এত ভালো ঘুম হয় হানাফি মাঝাবের আরেকটি বিখ্যাত গ্রন্থ অমদাতর আয়া شرح بقاير غرونتي هامشي) عمدة الرعاية غرونتي جو جولا يشترط كونها بالعربية فلو خطب بالفارسية أو بغيرها جاز তথা হানাফি মাঝাবে আরবিতে জুমার খুদ্া দেওয়া শর্ত নয় বরং কেউ যদি ফার্সিতেও জুমার খুদ্া দেয় বা অন্য ভাষাতে দেয় জুমার খুদ্া হয়ে যাবে একই কথা হানাফি মাঝাবের আরেকটি গ্রন্থ মারাকিল ফালাহ যেটা নুরুল ইজাহের ব্যাখ্যা গ্রন্থ সেখানেও বলা আছে যে আর আল খুদ্া ওলাউ বিল ফার্সি ইয়া হয়ে যাবে যদিও ফার্সিতে দেওয়া হয় মান কাদার আল আল আরবি আরবি জানলেও যদি ফার্সিতে খুদ্া দেওয়া হয় তো খুদ্ তাহলে এখানে আমরা মালিকি এবং হাম্বালি মাজাবের ফকিদের যে মঠটি জানলাম সেটি হল যে খতিব যদি আরবি ভাষা বলতে পারেন তাহলে তার জন্য আরবিতে কোদবা দেওয়াটা শর্ত শ্রোতারা বুঝুক আর না বুঝুক শ্রোতারা না বুঝলেও আরবি ভাষায় দিতে হবে তবে শাফিমাজাবের ফকিদের এই জায়গায় দ্বিমত আছে তারা বলছেন যদি শ্রোতারা আরবি না বুঝেহু ইয়িহীম তাহলে সম্মানিত খতিব সাহেব আরবি বলার সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি তার নিজস্ব ভাষায় কোদবা দিবেন যে আরবি বাংলা মিশ্রিত হোদ এটি শরীয়তের বহির্ভত কোনো বিষয় নয় সুন্নতির খেলাপ কোনো বিষয় নয় বেদাত কোনো বিষয় নয় এটা বলা যায় ক্রামের সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ ক্রামের মত অনুযায়ী এটা বিশুদ্ধ এবং এটাকে কেউ কেউ আর রায়ুল আদাল এটা বর্তমান সবচেয়ে অধিক ইনসাফপূর্ণ মত হিসাবে উল্লেখ করেছেন জন্য আরবি বাংলা মিশ্রিত হোদ বা শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নাই বরং এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী আমরা খুদবা থেকে উপকৃত হওয়ার জন্য আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে জুমার খোদ্বাগুলোকে প্রাণবন্ত করার জুমার খোদ্া থেকে আমরা উপকৃত হওয়ার এই জাতি উপকৃত হওয়ার সমগ্র দুনিয়ার মানুষ যাতে জুমার খোদ্া থেকে উপকৃত হতে পারে আল্লাহ আল্লাপাক আমাদেরকে সে দান করুন আমিন আমিনবাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি